জিম্বাবুয়ে সফর শতভাগ নিশ্চিত দুই একদিনের মধ্যেই টেস্ট দল ঘোষণা করা হবে জানালেন আকরাম খান এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথে থাকবেন জিম্বাবুয়ে সফর নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের চেয়ারম্যান আকরাম খান আগামী দুই দিনের মধ্যে সফরের দল ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তিনি আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট এবং তিনটি করে ওয়ান ডে ও টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ জিম্বাবুয়ের করোনা পরিস্থিতি নাজুক হওয়ায় দেশটির সরকার সব ধরনের খেলাধুলা বন্ধ করেছে দক্ষিণ আফ্রিকা এ দলের জিম্বাবুয়ের সফর থমকে যায় কারণে বাংলাদেশ দলের সফর নিয়ে জেগেছিল শঙ্কা তবে আকরাম জানিয়েছেন জিম্বাবুয়ের সফর শতভাগ নিশ্চিত তিনি বলেন ওরা আমাদের সূচিও দিয়ে দিয়েছে কথাবার্তা অনেকটা এগিয়ে গেছে আল্লাহর রহমতে সফর শতভাগ নিশ্চিত পরিস্থিতি খারাপ হলে ভিন্ন কথা এখন পর্যন্ত সবকিছু ইতিবাচক আছে এখনো নেতিবাচক কিছু বলেনি একটু সংশয়ে ছিলাম যেহেতু দক্ষিণ আফ্রিকা এ দল সিরিজের মাঝখানে ফেরত চলে গেছে কিন্তু আমাদের ক্ষেত্রে ওরা সব সময় ইতিবাচক আশা করছি 28 29 তারিখ টেস্ট দল পাঠাবো দুদিনের মধ্যেই টেস্ট দল ঘোষণা করা হবে এই মাসের শেষ ভাগে টেস্ট দল উরাল দেবে জিম্বাবুয়েতে দীর্ঘ কোয়ারেন্টাইনের কড়াকড়ি নেই বলে ওয়ান ডে ও টি দল যাবে টেস্ট দলের পর পৃথকভাবে ডিপিএল এ ব্যস্ত ক্রিকেটাররা টি টোয়েন্টি ফর্মেট থেকে যেন টেস্টে মানিয়ে নিতে পারেন এর জন্য প্রস্তুতি ম্যাচের আয়োজন থাকছে তবে সেই দলে প্রতিপক্ষ হবে কারা তা এখনো চূড়ান্ত নয় আকরাম বলেন ওরা কোয়ারেন্টাইন একদিন রেখেছে দল বায়োবাবলে থাকবে যেহেতু কোয়ারেন্টাইন একদিনের তাই তিন ফর্মেটের দল দুই ভাগে যাবে প্র্যাকটিস ম্যাচ নিয়ে কথাবার্তা চলছে এতদিন তো আলাপ আলোচনা করেছি যাব কি না এনি এখন প্র্যাকটিস নিয়ে আলোচনা হচ্ছে এজন্যই দল দিতে একটু দেরি করছি ওরা কি আমাদের কোনো দল দিবে নাকি নিজেদের মধ্যে খেলতে হবে এটা আজকের মধ্যে আশা করছি জানিয়ে দেবে সাকিব টেস্টে থাকবে কিনা তা নিশ্চিত করে বলেননি আকরাম খান তবে মুশফিক টি থেকে ছুটি চেয়ে আবেদন করেছে বলে জানান তিনি জিম্বাবুয়ের সফরে ইমরুল থাকবে কিনা তা জানা যাবে একাদশ ঘোষণার পর জিম্বাবুয়ের সফরে বাংলাদেশের সম্ভাব্য টেস্ট দল তামিম ইকবাল লিটন দাস নাইম শেখ সাকিব আল হাসান মুশফিকুর রহিম মমিনুল হক মাহমুদুল্লা রিয়াদ নাইম শেখ মেহেদি হাসান মিরাজ আফিফ হোসেন ধ্রুব তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম মোহাম্মদ সাইফ উদ্দিন মোসাদ্দেক হোসেন সৈকত শেখ মেহেদি হাসান ও আমিনুল ইসলাম বিপ্লব